Assalamualaikum everyone, welcome to Jillian Takip's Test. So, চলে এসেছি আমাদের কোচের দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে এবং আজকে আমরা কোচি থেকে মুন্নার পথে রওনা হব। তো আমাদের হচ্ছে যে হোটেলে আমরা থাকছিলাম সেই হোটেলে আমাদের সকাল সকাল হচ্ছে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি এবং সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট উপভোগ করতে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করে এখানে কোচিতে আরও কিছু জায়গা আছে যেটা আমরা গতদিন সময়ের অভাবে দেখতে পারিনি সেই জায়গাগুলো কমপ্লিট করে আমরা মুন্নার পথে রওনা হব ব্রেকফাস্টের প্রথমে আমরা কমপ্লিমেন্টারি চা এবং কফি যেটা ছিল সেটা খেয়ে নিচ্ছি এবং এরপরে আসলো উপ্পম এটা হচ্ছে ওদের খুব ট্র্যাডিশনাল একটা খাবার এবং এটা হচ্ছে আমাদের দেশের কাইন্ড অফ চটাপিঠা এটার সাথে হচ্ছে ডাল এবং চাল মিলিয়ে তারপরে বানানো হয় খেতে খুবই টেস্টি ছিল যদিও আমরা এর আগে কখনোই খাই নাই এটা খেতে হবে সাথে এই এগ কারি দিয়ে তো কারি খাওয়ার ক্ষেত্রে আমাদের একটু কি বলবো ভয় ছিল যে ওরা তো টক দই নারকেল অনেক কিছু ব্যবহার করে কিন্তু তাকিব সাহেব স্মেল নিয়ে দেখছিলেন যে না স্মেলটা খুব সুন্দর তো আমরা খেয়ে তারপরে বলতে পারবো যে এটা আসলে কেমন ছিল সেই সাথে ওরা কিন্তু আমি এর আগেও অন্যান্য হোটেলেও দেখেছি যে ওদের ট্র্যাডিশনাল খাবারের সাথে সাথে ওরা ইংলিশ ব্রেকফাস্টও সার্ভ করে যেমন আমাদেরকে ডিমের অমলেট দিয়েছিল তারপর হচ্ছে ব্রেড টোস্ট দিয়েছিল এবং জেলি বাটার এগুলোর সাথে ছিল আমরা দুজন হচ্ছে মিলেমিশে খাচ্ছিলাম তো খাওয়ার আগে একটু দেখিয়ে দিই এটার মধ্যে হচ্ছে ওরা খুব সুন্দর করে বাটার দিয়েছে আর এটার মধ্যে হচ্ছে তারা জ্যাম দিয়েছে তো এই সব কিছু মিলে আমরা নাস্তাটা করি এই যে পুরো সাগরের এই পার্টটাতে হচ্ছে বৃষ্টি পড়ছে এবং আমরা এখানে বসে এতক্ষণ ব্রেকফাস্ট করছিলাম ওদের ব্রেকফাস্টটা খুবই ভালো ছিল প্রত্যেকটা খাবারই ভালো এবং আমরা যেটা ভাবছিলাম যে কেরালিয়ান খাবার খেতে পারবো না বাট না ওদের যে কি বলে উপ্পম এবং এগ কারি ছিল এটা আমরা খুব মজা করে খেয়েছি খুব একটা ডিফারেন্স লাগেনি কারি পাতার ঘ্রাণটা পেয়েছি দ্যাটস ইট নাথিং স্পাইসি অর টক এরকম কিছু না তবে হ্যাঁ ওরা অনেক ধরনের মশলা ব্যবহার করে ওটাকে একদম ঠিক করে ফেলে দ্যাটস ইট দেখুন এই সৌন্দর্য কাউকে কোনোদিন বলে বোঝানো সম্ভব সম্ভব না আসতে হবে এখানে এই সৌন্দর্য দেখতে হলে তাকিব সাহেব ফোনের তোয়াক্কা না করে বৃষ্টিতে ভিজতে চলে গেছে beautiful is beautiful এই তাকাও হ্যাঁ বৃষ্টি থেমে গেছে তো আমি ভাবলাম আমিও একটু যাই গিয়ে দেখে আসি এই যে বৃষ্টি পড়ছে শুধুমাত্র আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি এবং এই ভিউ রেখে আসলে যেতে ইচ্ছে করছে না আজকে আমরা মুন্নারের মধ্যে যাব তারপরও মনে হচ্ছে যে আরো থাকি বৃষ্টি পেরে যাচ্ছে হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর এমন সমুদ্রের পাড়ে বসে বৃষ্টি দেখা ব্রেকফাস্ট করা জীবন সুন্দর যাওয়ার আগে এই রিসোর্টের সৌন্দর্যটা শেষবারের মতো আর একবার দেখে নিচ্ছি বৃষ্টির পরে এটা সৌন্দর্য যেন আরও বহু গুণে বেড়ে গেছে চারিদিকে সবুজ পাশে সমুদ্র আর সেই সাথে মেঘ কালো বৃষ্টি এর চেয়ে সুন্দর দৃশ্য মনে হয় যাবৎকাল দেখা হয়নি আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি আমাদের গাড়ি এসে গেছে আর সুন্দর ছিল রিসোর্টটা জানি না আর কোনোদিনও আসা হবে কিনা সি ইউ দেন ইন নেক্সট স্টেশন এবং মুন্নার যাওয়ার জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি সেই গাড়িতে করেই আমরা হচ্ছে মুন্নার যাব চাইলে আপনারা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেও যেতে পারেন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে গাড়ি নিয়ে নিলে একটু রাস্তায় রাস্তায় আমরা থেমে থেমে বিভিন্ন সুন্দর জিনিস দেখে দেখে যেতে পারবো প্রথমে আমরা এসেছি মাটানচেরি প্যালেস বা ডাচ প্যালেসে
এর রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। প্রথমে 1545 সালে পর্তুগিজরা এটা কোচির রাজাকে উপহার দেওয়ার জন্য তৈরি করেছিল। পরবর্তীতে ডাচরা এটাকে রিপেয়ার করার কারণে ডাচ প্যালেস নামে এটা পরবর্তীতে পরিচিতি পায় এবং বর্তমানে এটি মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো চলুন ঘুরে দেখি আমরা মিউজিয়াম ভেতরটা যতখানি আপনাদেরকে দেখানো যায়। আর এখানকার প্রবেশ ফি হচ্ছে 5 রুপি করে। যেহেতু এটা একটা মিউজিয়াম তো ওরা ভিতরে খুব বেশি ভিডিও অ্যালাউ করছিল না, যতটুকু প্রথম দিকে দেখানো যায় আমি আপনাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করছি। প্রথমেই যে জিনিসটা আমার নজর কাড়ে সেটা হচ্ছে উপরের এই কাঠের সুন্দর নকশা, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি যে কেরালায় এসে প্রথম যেই জিনিসটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে সব জায়গায় কাঠের নকশা করা আসবাবপত্র এবং বাড়ির দেয়াল সিঁড়ি সব জায়গাটা। তো এইখানে ঢুকে প্রথমে আমি যে জিনিসটা দেখে অবাক হয়েছি সেটা হচ্ছে পালকি। ওদের দেশেও যে পালকি ছিল এই জিনিসটা আমি ভাবতেই পারি না। মনে হয় যে পালকি তো বাঙালিদের একটা ঐতিহ্য হয় এই জিনিস, কিন্তু এখানে এসে আসলে পালকির দেখা পেলাম। বিভিন্ন ধরনের বিভিন্ন শেপের বিভিন্ন উপাদানে তৈরি হচ্ছে পালকি ওখানে ছিল। এই যে দেখতে পারবেন ছোট বড় নানা ঢঙের পালকি, এবং এই জিনিসগুলো ওরা আসলে পালকিই বলে। এই যে দেখুন কি সুন্দর নকশা করা, দেখলে মনে হবে যে আধুনিক যুগের কোনো শিল্পী এটাকে নকশা করেছে। যাই হোক, ভেতরে হচ্ছে আমরা প্রবেশ করলাম এবং এখানে অনেক ধরনের পালকি এবং বিভিন্ন ধরনের নিদর্শন ছিল। এই যে দেখুন পুরো দেয়ালে কিন্তু ওদের ওই সময়কার বিভিন্ন ধরনের নিদর্শন রয়েছে যেগুলো হচ্ছে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এই দেয়ালটাতে দেখুন বড় বড় হচ্ছে ম্যাপ ধরনের জিনিস আছে, আর এই পাশটাতে হচ্ছে মুদ্রাগুলো আছে যে টাকা কীভাবে আসলে কোন রূপ থেকে কোন রূপে পরিবর্তন হচ্ছে। দেখুন কত পিচ্ছি আকারের একটা মানে মুদ্রা ছিল, সেখান থেকে এখনকার মুদ্রা রূপান্তরিত হয়েছে। সমস্ত কিছু দেওয়া আছে, যেটা আপনারা জানেন যে জাদুঘরে আসলে এগুলো সব বিস্তারিত দেখা যায়। এই দেখুন এটা আবার আরেক ধরনের একটা পালকি। এই পালকিটা দেখে আমার কাছে খুবই আলিশান অভিজাত কিছু মনে হয়েছে, যেটা অন্যান্য পালকির থেকে একদমই ডিফারেন্ট ছিল। এই ধরনের পালকি আসলে আমি আর কখনো দেখি নাই। তো তাকিব সাহেব হচ্ছে ঘুরে ঘুরে দেখছে, আমরা এগিয়ে চলেছি। এটা দেখতে আসলে অনেক সময় লাগবে, আমি ঝটপট ঝটপট যতটুকু পারা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের অস্ত্র এখানে সাজানো আছে দেখতে পাবেন। এই জিনিসগুলো দেখলে মনে হয় যে আসলে শত শত বছর আগে হয়তো বা কেউ এটাকে ব্যবহার করেছে, কি আশ্চর্য জিনিস। আর এটা হচ্ছে রয়্যাল যে লেডি ছিলেন তার ড্রেস এরকম ছিল। তো এখানে আরও কিছু পালকি এবং বিভিন্ন ধরনের আসবাবপত্রও দেখা যাচ্ছিল, যাদের আসলে জাদুঘরদের জিনিসপত্র বা ট্রেডিশনাল জিনিসপত্রের প্রতি ঝোঁক আছে তারা কিন্তু দেখে খুব নিশ্চয়ই মজা করতে পারবেন বা এনজয় করতে পারবেন। আর যাদের কাছে আসলে বোরিং লাগছে তাদের বলবো যে না, আসাটাই বেটার। আমাদের কাছে ভালো লাগছিলো কারণ আমরা আসলে পুরনো জিনিসকে খুব উপভোগ করি। এই জিনিসগুলো নারিকেল দিয়ে বানানো। ডাচ প্যালেসের সামনেই আপনারা এই ধরনের দোকানগুলো পেয়ে যাবেন, এবং এখানে এত সুন্দর সুন্দর ক্রাফটেড জিনিসপত্র ছিল যেটা দেখে আপনি কিনতে বাধ্য হবেন। আমরাও এখান থেকে কিনেছিলাম। কেরালার যে ঐতিহ্যবাহী হাতি, কথাকলি ড্যান্স এবং বিভিন্ন ধরনের যে ফ্রিজ ম্যাগনেটগুলো এখানে সব নিঃসন্দেহে পেয়ে যাবেন, এবং একটু বার্গেন ডেফিনেটলি করতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে ডেফিনেটলি নিয়ে যাবেন। এরপরে আমরা এসেছি জিউ টাউনে। জিউ টাউন হচ্ছে এখানকার একটা ছোট্ট জায়গা যেখানে আসলে এখনও জিউরা বসবাস করছে। জিউ মানে ইহুদি। তো ইহুদিরা যখন সেই আমলে আসলে এসেছিলেন, তাদের যারা বংশধর আছে তারা এখনও এখানে থাকছে। এবং এই পোর্শনটাতে স্পেসিফিকলি আপনি যখন ঢুকতে যাবেন আপনি অনেক ধরনের ক্রাফটের জিনিসপত্র এবং অনেক ধরনের দোকান পাবেন আপনার প্রয়োজনীয় জিনিস কিংবা হচ্ছে শখের জিনিস কেনার জন্য। তবে এই জায়গাটা একদমই ইউরোপিয়ান ধাঁচে তৈরি করা, এখনও সেই জিনিসটাই ওরা মেনটেন করছে। আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো একটা গ্রামের দিকে চলে এসেছেন। এই যে ছোটো ছোটো ফেঞ্চ বা দোকানের স্টাইলগুলো দেখলে আমার কাছে তো সেটাই মনে হয়েছে, জানি না আপনাদের কাছে কী লাগছে, কেমন লাগছে সেটা হচ্ছে ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে এই শহরটা দেখে কেমন লেগেছে। কোচি থেকে এই জায়গাটাতে যখন ঢুকলাম তখন মনে হচ্ছে যে পুরো আলাদা একটা শহরে চলে এসেছি। যেমন তার নামকরণ জিবি টাউন, আসলে এখানে নামের একটা সার্থকতা দেখা গেছে। লাইটস এবং রোডস, বাড়ির প্যাটার্ন সব কিছুই আসলে ইউরোপিয়ান একটা ঘরানার। তো আমরা হচ্ছে সামনে এগিয়ে চলেছি জিউই টাউনে যাওয়ার জন্য। এখানে এখনও হচ্ছে জিউরা বসবাস করছে। আমরা শুনতে পেয়েছি যে 5টা হচ্ছে ফ্যামিলি এখনও বসবাস করে, যেখানে 14 জন মেম্বার আছে। কিন্তু সেখানে ওরা খুবই সমস্যার মধ্যে আছে কারণ ওরা কাইন্ড অফ এক ঘরে হয়ে গেছে, এবং যেহেতু মেম্বার্স কম ওরা বিয়ে শাদী দিতে পারছে না, ওদের বংশটাও সামনে কিন্তু আগাচ্ছে না। দেখা যাবে এই যারা আছে এদের মৃত্যুর সাথে সাথে হয়তোবা কেরালায় বা কোচিতে জিউদের যে বসবাস ছিল সেই
বসতির আসলে নির্মূল হয়ে যাবে। আর ওদের হচ্ছে মূল যে আবাসস্থল সেটা হচ্ছে ইসরায়েলে। আমরা এই জায়গাগুলো আসলে খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম যে কত পুরনো পুরনো বাড়ি দেয়াল, সেগুলো ওরা এখনও ব্যবহার করছে। এবং অনেক ফরেনার্স যেহেতু এখানে আসে, ওরা কিন্তু এখানে ট্রেডিশনাল ড্রেস রাখছে এবং বা কমফোর্টেবল কিছু ড্রেসও রাখছে। এখানে কাঁথা স্টিচ এবং হচ্ছে লখনৌ স্টিচের ড্রেসও আমি দেখতে পেয়েছিলাম। আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, তাকিব সাহেব ততক্ষণে আমাকে রেখে সামনে চলে গেছে। যাই হোক, আমি আস্তে ধীরে হচ্ছে দেখে দেখে যাচ্ছিলাম কী কী পাওয়া যায়, যদিও এখান থেকে আমি কিছু কিনিনি, কারণ আমার কাছে মনে হচ্ছে আসলে কেনার মতো কিছু নাই। একটু সামনে এগিয়ে গেলে ওদের যে হচ্ছে সিনাগগ, সেটা সিনাগগ হচ্ছে ওদের উপাসনালয়। সম্ভবত এখানে ওদের হচ্ছে মরদেহ দাহ করা বা যেভাবে ওদের হচ্ছে শেষকৃত করা হয় সেটারও একটা জায়গা আছে। এই যে বিশাল ঘড়িটা দেখে আমার ছবি তোলার খুব শখ হয়েছিল, আমি ছবি তুলেছি, সেটা আপনাদেরকে দেখাবো। যাই হোক, এই যে বাম পাশের জায়গাটা, এটা হচ্ছে ওদের সিনাগগ। এর ভিতরে হচ্ছে আমরা ঢুকে একটু দেখার চেষ্টা করেছি, একদম ভিতরে হচ্ছে ফটোগ্রাফি নিষেধ, সে কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। এবং এই ডান পাশের জায়গাটাতে ছোট্ট একটা মিউজিয়াম আছে যে কিভাবে ইউরোপীয়রা বা পর্তুগিজরা প্রথম কেরালায় আসে সেটার বিভিন্ন ছবি আছে, ছবির মাধ্যমে বোঝানো হয়েছে। তো এটা আসলে এক ঝলকে একটু দেখে নিতে পারেন। আমরা আসলে খুব বেশি সময় হাতে ছিল না বলে খুব বেশি বিস্তারিত লেখাগুলো পড়তে পারিনি, বা ছবি দেখে যতটুকু বোঝার চেষ্টা করেছিলাম। এই যে দেখা যাচ্ছে যে জাহাজে করে প্রথম পর্তুগিজরা ভারতবর্ষে আসলেন এবং ধীরে ধীরে তারা কিন্তু এখানে তাদের একটা উপনিবেশ তৈরি করলেন। এই সাথে আমাদের হচ্ছে জিউটেন দেখা হয়ে গেল। এরপর আমরা ভেতরে যাব, যেখানে আসলে ক্যামেরা অ্যালাউড না, আপনাদেরকে তাই দেখাতে পারিনি। আপনারা এখানে আসলে নিশ্চয়ই এটা দেখতে মিস করবেন না। এই পথে পথে হাঁটতেও মনে হয় ভালো লাগে না। ওখান থেকে বেরিয়ে আশেপাশের এই সুন্দর সুন্দর ক্রাফটের দোকানগুলো দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে চলেছি। বিশ্বাস করবেন না, প্রত্যেকটা পথের প্রত্যেকটা জিনিসই মনে হয় এক একটা দেখার মতো জিনিস। এই যে ভেতরে অনেক বড় বড় ধরনের এন্টিক জিনিসপত্র রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিঃসন্দেহে সংগ্রহ করতে পারেন। এখানে রঙের আবিরগুলো দেখে খুব ভালো লাগছিল। আমরা কেরালায় যাওয়ার আগে যে ভিডিওগুলো দেখে গেছিলাম সেখানের মতোই একদম, এক কথায় ছবির মতো সুন্দর। তো এখানে আরও একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে জিঞ্জার হাউস মিউজিয়াম হোটেল। তো এই মিউজিয়ামটাতে হচ্ছে জিঞ্জার বা মশলা ড্রাই করার এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখানো হয়। আমরা আসলে আর ঢুকতে পারিনি সময়ের অভাবে, তাই দেখা হয়নি, কিন্তু বোঝা যাচ্ছে যে এটাও একটা সুন্দর জায়গা। শেষবারের মতো কেরালা এবং কোচির সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে দেখতে আমরা মুন্নার পথে এগিয়ে চলেছি। নেক্সট আপনাদের সাথে দেখা হবে মুন্নারে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।